খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল ডিবিএন টোয়েন্টি ফোর ডট আপনাদের সবাইকে স্বাগত সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডের প্রয়োজনীয়তা ভীষণ অনুভব করছেন মাহমুদুল্লাহ তবে এটা দলের বাকিদের একটা সুযোগও মনে করেন বড় শূন্যতা পূরণের অভ্যাস যে এখন থেকে গড়ে তুলতে হবে মাহমুদুল্লার কথা শুনে জেমসের বিখ্যাত বাবা গানটা মনে পড়ে যখন আমি থাকবো না কি করবি রে বোকা চোটে পড়ে সাকিব আল হাসান নেই বলে তিনি আবার অধিনায়ক অধিনায়কত্ব পাওয়ার রোমাঞ্চের চেয়ে মাহমুদুল্লার বেশি অনুভব হচ্ছে সাকিবের মতো একজন বিশ্বমানে খেলোয়াড়ের অনুপস্থিতি সাকিব যে একে ভেতর চেয়ার ভালো ব্যাটসম্যান ভালো বোলার ভালো ফিল্ডার ও ভালো অধিনায়ক এমন একজন খেলোয়াড়ের না থাকাটা অবশ্যই বিরাট ধাক্কা আজ হ্যামিল্টনে মাহমুদুল্লাহ সেটি বললেন সংবাদ মাধ্যমকে সবাই জানি সাকিব কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের দলে সে চোটে পড়া মানে দলের জন্য বড় এক ধাক্কা সবাই জানি তার সামর্থ্য সম্পর্কে সে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে না থাকলে কিছুটা গড়মিল হয় এই গড়মিলটা এখন বাংলাদেশ দলেও হচ্ছে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভালো একটা একাদশ সাজাতে অনেক ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে তবে হ্যামিল্টন টেস্টের আগে মাহমুদুল্লাহ একটা অমুক বাস্তবতাও তুলে ধরলেন আজ সাকিব নেই পরে সিরিজ বা টুর্নামেন্টে হয়তো থাকবেন কিন্তু কাল তো আর বাংলাদেশ দলে তিনি থাকবেন না সময়ের সঙ্গে একটা সময় তার অবসর নিতে হবে ক্রিকেটকে বিদায় জানাতে হবে পঞ্চ পাণ্ডবের সবাইকেই একে একে বিদায় নিবে মুশফিকুর রহিম তামিম ইকবাল মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটকে একটা উচ্চতর নিয়ে যাওয়ার কারিগরেরা বিদায় নিলে দলটা কি হবে মাহমুদুল্লাহ তাই বলছেন সাকিবের অনুপস্থিতিকে কাজে লাগাতে হবে অন্যদের বড় শূন্যতা কীভাবে পূরণ করতে হয় সেটি শিখতে হবে এখন থেকেই যেটা বিশ্বাস করি ও সতীর্থদের বলি এটা আমাদের জন্য বড় সুযোগও সুযোগটা কিভাবে নিতে পারি সেটাই চিন্তা করা উচিত একটা সময় আমরা অনেকেই থাকব না অবসরে যেতে হবে তবে এটাই সহায়তা করবে তারা এই দায়িত্ব নিয়ে যেন ভালো করতে পারে এটা দলের জন্য যেমন নিজেদের জন্য ভালো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জিবিএন ফোর ডট কম নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন